Welcome back to our channel. আশা করব সবাই ভালো আছে, সুস্থ আছে এবং স্বাভাবিক আছে। আমি তো অবশ্যই ভালো আছি। এখন বাজে 9:15 আর 9:15 তেই আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। তোমাদেরকে দেখালাম আমি কিভাবে বানালাম। তো এই হচ্ছে দুজনের ব্রেকফাস্ট। তোমাদের সাথে একটা শেয়ার করেছি, আমি বানিয়েছি দু জোড়া আর কি, মানে এক কি বলছি বুঝতে পারছি না, দু জোড়া বানিয়েছি, এক জোড়া দু জোড়া অনেক কিছু বলে ফেলছি। তো চলো এবার খেয়ে নিই আমরা। তারপর অনেক কাজ আছে আজকেও। আজকে 12:25 আমি 11:30 থেকে রান্নাঘরে এসেছিলাম। মাছের জন্য মশলাটা কষাচ্ছি, সর্ষে পোস্ত টমেটো লঙ্কা এইসব। এই দু পিস ভেটকি মাছটা ছিল সেটাই করব, আর কালকের ডালটা গরম করব। এখানে হবে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের একটু, তো বিকেলে খাওয়ার কথা ছিল, তো আমি ভাবলাম দুপুরে কটা ভেজে দিই। আর কুমড়ো ভাজা আর পুড়ে পুড়ে গেছে একটু সাইড দিয়ে, কারণ আমি কাজ করতে গেছিলাম গিয়ে। আর ফুলকপিটাকে একটু ভেজে রেখেছি, এটা হবে রাতে। তো চলো মাছটা করতে থাকি, তোমরা সাথে থাকো। লাঞ্চ নিয়ে বসে পড়েছি। ডাল, মাছটা পাতুরি করা হয়েছিল যেটা, ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে কুমড়ো ভাজা। তো চলো খেয়ে দিয়ে নিই আগে, আর দুজনে দুটো জলের বোতল আর স্ট্যান্ডটা তো থাকবেই, কারণ আমরা নিজেরাই এখন ব্লগ দেখতে দেখতে খাবো। সন্ধ্যেবেলা টিফিন রেডি হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাই। তো চলো, দুপুরবেলা না এরকম ভাবে ভেজেছিলাম, ভালো হয়েছিল খেতে। দেখো দোকানের মতো এক্সপেক্ট করাটা ভুল, তাও যেটা হয়েছে ভালো হয়েছে, বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা একদম নরম। তো চলো খেয়ে দিয়ে নিই। সন্ধ্যের বেলা চলে এসেছি, এখন বাজে 9:05। আজকে হবে ফুলকপির রেজালা টাইপের কিছু একটা বানানোর চেষ্টা করছি। প্রপার রেজালা হবে কিনা জানি না, কারণ সব জিনিস আমার কাছে আপাতত নেই। তো দেখো ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে তারপর একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে যে পেস্টটা বানিয়েছি এটার মধ্যে দিয়েছি হচ্ছে কাজু বাদাম, পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কা। এই কটা জিনিসকে আমি পুরো দুধ দিয়ে মিশিয়ে করে নিয়েছি, মানে কোনো জল ইউজ করিনি, পুরোটাই দুধ দিয়ে পেস্ট করেছি। কাজু বাদাম, কাঁচা লঙ্কা, চারমগজ আর পোস্ত, এই কটা জিনিসই আমি এটার মধ্যে দিয়েছি। তো চলো এবার রান্নাটা শুরু করি। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক, তারপর দেবো আমি ঘি। কেউ ইচ্ছে বলে তেলেও করতে পারো, কিন্তু আমি দেবো একটু ঘি। একটু দিচ্ছি, ঘিটা গলুক, গরম হয়ে গেছে। এবার একে একে আমি দেবো ফোড়ন গুলোকে, গোটা একটা শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছি। দেবো হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে, তো সেটাও ছেড়ে দিলাম। এই যে ফোটে আমার এটাই ভালো লাগে না। আর দিয়ে দিলাম তেজপাতা, এটা দেখে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে। তারপরে মশলা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যখন ওই সুন্দর গন্ধটা ছাড়তে শুরু করবে তখনই মশলাটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সুন্দর করে সিম আছে দিয়ে কষাবো এটাকে। এটা কষতে থাকুক, আর ওদিকে আমি একটু এই 4 চামচ মতো দই নিয়ে আমি একটু ফেটিয়ে নিই ভালো করে। ও হ্যাঁ, যেটা মিস করেছি, আমি কিন্তু এই মশলাটার সময় আদাও দিয়েছিলাম, মানে আদা, কাজু বাদাম, চারমগজ, পোস্ত আর কাঁচা লঙ্কা, 5 রকমের জিনিস আমি পেস্ট করেছিলাম। চাইলে কেউ আদাটা আলাদাও পেস্ট করে কষাতে পারেন, কিন্তু আমি একসাথে দিয়েছি, কারণ ওইটুকু আদা পেস্ট করার মতো আমার কাছে জিনিস নেই। তো এই মশলাটাই ভালো করে ভাজা ভাজা হবে, আর একটু টাইম হবে, প্রায় হয়ে আসছে, কারণ কালারটা সাদা নেই দেখতেই পাচ্ছ। এরপর আমি ভালো করে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো, যে যার ফুলকপির আন্দাজ মতো নেবে। এবার ভালো করে মিশিয়ে আমি কষাতে থাকবো। এখন কিন্তু আমি নুন দেইনি, আর পেস্টটা করার সময় তো দুধ দিয়েই পেস্ট করেছিলাম, এটা তো আমি আগেই বলেছি। আর ফুলকপিটা ভাজার টাইমে আমি একটু নুন দিয়েই ভেজেছিলাম, তাই এখন অল্প পরিমাণেই নুন দেবো, বেশি দেবো না। আর দেবো একটুখানি চিনি, কারণ এই জিনিসটা একটু মিষ্টি মিষ্টি হয়। এটা অনেকেই ফ্রাইড রাইস, পোলাও এসবের সাথে, পরোটার সাথে খাই, কিন্তু আজকে আমরা রুটি দিয়েই খাবো। যারা চাও তারা পুরোটা কাঁচা লঙ্কাতেই করতে পারো, মানে যারা সাদা সাদা করতে চাও, কিন্তু আমি পুরোটা সাদা চাইছি না, আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো, তাই জন্য একটু কালারটা চাইছি। কিন্তু হলুদ ইউজ করবো না। এরপর দিয়ে দেবো ফুলকপিটাকে, দিয়ে কষাতে থাকবো। এবার ঢাকা দিয়ে দিয়ে এটা কষাতে থাকবো ফুলকপিটা সেদ্ধ হওয়া অব্দি। দেখো তোমরা কতটা ধরতে পারছো জানি না, এই সাইড দিয়ে তেলটা গড়িয়ে আসছে আর কি। ক্লোজ কি দেখাবো, দেখতেই পাচ্ছ তেল বেরিয়ে এসছে, তাও কষাতেই থাকবো এইভাবে।
এটার মধ্যে জায়ফল জয়িত্রী গুঁড়ো মানে জায়ফল জয়িত্রী গুঁড়ো দিতে পারো, আমার কাছে নেই, এখানে বিরিয়ানি মশলা আছে সেটা দিলে খুবই বাজে লাগবে খেতে। জায়ফল জয়িত্রী গুঁড়ো সামান্য দিতে পারলে না, পুরো বিরিয়ানি মানে বিরিয়ানি হচ্ছে বিয়েবাড়ির মতো সেম খাবার। যদি মনে হয় কারোর খুব ড্রাই হয়ে যাচ্ছে এই টাইম মানে কড়াইতে লেগে যাচ্ছে, তাহলে এই টাইমে সে একটু দুধ ইউজ করতে পারো, কিন্তু জল দিও না। দেখো মোটামুটি তেল তো ভালোই ছেড়ে এসেছে, আর ঢাকা চাপা দিয়ে করতে করতে মোটামুটি একটু জল ছেড়ে এসেছে। আর এই টাইমে আমি দিয়ে দেবো একটুখানি কেওড়া জল, একদম সামান্য, আর একটুখানি রোজ ওয়াটার, ওই জন্যই বললাম জায়ফল জয়িত্রী গুঁড়োটা থাকলেও ভালো, একদম সামান্য দিলাম, বলতে পারো 2-3 ফোঁটা আর কি। এবার ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, আর কিছু করবোই না এটাতে। হয়ে গেল আমার ফুলকপি রেজাল্ট, আমি গ্যাসটাও অফ করে দিয়েছি, তো চলো তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর তেল রিলিজ করেছে পুরো, দেখতে তো অসাধারণ হয়েছে, পুরো যেরকম দেখতে হওয়া উচিত সেরকমই হয়েছে। খেয়ে দিয়ে বলবে এখনই আমার বরটা যে কেমন হয়েছে, ওই বলে আজকে করতে এটা। তো চলো এখন ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিই। এত খুশির মাঝখানে আবার মনটা খারাপ হয়ে গেল, এই রাত্রি 10টার সময় পুরো ঠিক আজকে ফুলকপিটাও করে ফেললাম, যার জন্য সবজি আর রাখছি না সেভাবে, একে দেখো না এখনো ফোন নিয়েই বসে আছে, এরও মনটা খারাপ হয়ে গেছে। ও বললো উল্টে পরোটা করো রেজাল্টটা দিয়ে খাবো, ঠিক 10টার সময় আমি এখান থেকে উঠবো, সেই টাইমে মেসেজ এলো ফোনে দুরন্ত ক্যান্সেল হয়ে গেছে শুক্রবার। তো তারপর তো ও ফোন টোন ঘেটে দেখলো সেদিনকে শুক্রবারের সব ট্রেনই মোটামুটি ক্যান্সেল হয়ে গেছে, আর কোনো ট্রেন নেই। আর এমনিতেও আমরা খুবই বিচ্ছিরিভাবে টিকিট কেটেছিলাম, মানে একটা সিট আমার এখানে তো ওর ওখানে এভাবেই কেটেছিলাম, কিন্তু আমরা শুধু যেতে চেয়েছিলাম মানে এই টাইমটাতে বাড়ি চলে যেতে চেয়েছিলাম, এখানে থেকেও আপাতত কোনো লাভ নেই, আর কোনো কাজ নেই এখানে সেভাবে, তো ওই জন্য বাড়ি চলে যেতে চাইছিলাম। হয়ে গেছে ক্যান্সেল টিকিট, মানে ট্রেনই ক্যান্সেল হয়ে গেছে, টিকিট তো দূরে থাক। এখন মন দুজনের খুব খারাপ হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি, অল্প একটু ওই ভাতই খেয়ে নেবো দুজনে। একে দেখো পাপার সাথে কথা বললো, তো শনিবারের শুক্রবারের তো অসম্ভব আর হবেই না, সব ট্রেনই ক্যান্সেল হয়ে গেছে, শনিবার ট্রেন আছে, দুরন্ত আছে, সুপারফাস্ট আছে, ইয়াশমন্তপুর থেকে হাওড়া সুপারফাস্ট আছে, দুরন্ত নেই আর কি। তো আমরা দুরন্ততেই চাই যেতে, কারণ দুরন্ত না কোনো লেট করে না, একদম 30 ঘন্টাতেই পৌঁছে দেয়, বরঞ্চ তার আগে পৌঁছে দেয়। জানি না সুপারফাস্টে যাওয়ার এখন অবধি, দুরন্ত তো একবার এসেছিলাম আমরা ব্যাঙ্গালোর প্রথমবার, তো ওটা জানতাম, আর এবার আমি ওকে বললাম যে ট্রেনে যাবো, ফ্লাইট আমার আর ভাল লাগছে না, তো ওই জন্য আরো বেশি। দেখা যাক, শনিবারে পাপা বলছে যে তৎকালের টিকিটটা করবে, যদি শনিবার পাই তো ভালো কথা, নাহলে এখনকার মতো যাওয়া ক্যান্সেল। আর সত্যি কথা বলতে আমি যা ট্রলি গুছিয়েছি এই নিয়ে এখন ইন্ডিগোতে যাওয়া সম্ভবই নয়, কারণ এত লাগেজ ইন্ডিগোতে নেবে না, আর এয়ার ইন্ডিয়াতে যাও বা নেবে, এয়ার ইন্ডিয়ার টিকিট এখন তৎকালে দেখাচ্ছে 17-18 হাজার টাকা করে, সেটা একজনের 17-18 হাজার টাকা, এটা অসম্ভব একটা ব্যাপার, মানে এইভাবে যাওয়াটা না যাওয়া মানে খুব আর্জেন্ট যখন নয় তখন এখন চেপে থাকাই ভালো ব্যাপারটা, বা জানি না আদৌ কলকাতা যেতে পারবো কি পারবো না, মানে আগের বার আমরা কাউকে জানাইনি ঠিকঠাক ভাবে পৌঁছে গেছিলাম, এবারই সবাইকে জানালাম, তোমাদেরকেও আগে থেকে বলে দিলাম, আর এবারই যত ঝামেলা হলো, তো কিছু করার নেই। আর যাই হোক, আজকে আর এরপরে ব্লগটাকে টেনে নিয়ে যেতে ইচ্ছে করছে না, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, সবাইকে বলছি টাটা গুড নাইট, সবাই পাশে থেকো, আজকে আর বেশি কিছু বলার ইচ্ছে নেই।